কবিয়াল মাহমুদ চেয়েছিলেন শুক্রবার দিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে। অবশেষে তার ইচ্ছাই পূর্ণ হল। শুক্রবার রাত 11:05 এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে যান কবি। স্মৃতির মেঘলা ভরে নামক একটি কবিতায় তার ইচ্ছার প্রকাশ ঘটিয়েছিলেন কবি। ওই কবিতায় তিনি লিখেছিলেন, কোনো এক শুক্রবারের ভোরবেলা মৃত্যুর ফেরেস্তা এসে ডাক দিলে তিনি খুশি মনেই তার ডাকে সাড়া দেবেন, আনন্দের সঙ্গেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। কবিয়াল মাহমুদের লেখা কবিতাটি তুলে ধরা হলো স্মৃতির মেঘলা ভরে। আল মাহমুদ, কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দায়ে যাওয়ার তাকিদ, অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে, ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ, ফেলে যাচ্ছি খড়কুটো পরিধেয় আহার মৈথুন, নিরুপায় কিছু নাম কিছু স্মৃতি কিংবা কিছু নয়, অশ্রু ভারাক্রান্ত চোখে জমে আসে শোকের লেগুন, কার হাত ভাঙে চুড়ি কে ফোপায় পৃথিবী নিশ্চয়। স্মৃতির মেঘলা ভরে শেষ ডাক ডাকসে ডাহুক অদৃশ্য আত্মার তরী, কোন ঘাটে ভিড়ল কোথায় কেন দোলে হৃৎপিণ্ড, আমার কি ভয়ের অসুখ নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়, আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার, যদি আয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ আর নেই। শুক্রবার রাত 11:05 রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তিনি নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 9 ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ICU ভর্তি করা হয়। ওই দিন ইবনে সিনা হাসপাতালে তাকে প্রথমে CCU ও পরে ICU নেওয়া হয়। আজ শুক্রবার তাকে আজ লাইফ সাপোর্ট দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামের মোল্লাবাড়িতে 1936 সালের 11 জুলাই আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন। 1963 সালে আল মাহমুদের প্রথম কবিতার বই লোক লোকান্তর প্রকাশিত হয়। এরপর প্রকাশিত হয় কালের কলস ও সোনালি কাবিন। কবিতা ছাড়াও আল মাহমুদ লিখেছেন উপন্যাস, গল্প, প্রবন্ধ ও আত্মজীবনী।